লে এখন তুলছে ডন মারছে এখন এখন অনেকে আসবে বন্ধু বান্ধব হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পাপাই আরও কয়েক বন্ধুরা মিলে আমরা বাড়িতে একটা জিম তৈরি করেছি মানে যে ফিটনেসে যে জিমে যাও তোমরা তো আমরা নিজেরা যতটা পেরেছি তৈরি করেছি তোমাদের দেখাবো অবশ্যই কী কী আমরা তৈরি করেছি আর মানে আমরা যে জিমে কবে থেকে স্টার্ট হবে কী হবে স্টার্ট বলতে গেলে হয়তো আজ থেকেই হতে পারে মানে আমার একটা বন্ধু আসবে ও এক জায়গায় যাবে অ্যাডমিশনের জন্য জিমে ও আমাদের আমার সঙ্গে যাবে না ও যাওয়ার কথা ছিল অনেক দিন আগেই তো ওই জিমে যাবে তারপরে এসে আমি পাপাইতে বাড়ি যাবো হয়তো সন্ধে হয়ে যাবে ততক্ষণ কারণ এখন আমি আমার রুমে আছি ও আসবে যাবো আস্তে আস্তে এখন তো বিকেল হয়ে গেছে ও আসুক যাই ঘুরে এসে পরে পাপাইতে বাড়ি যেতে যেতে মনে হয় সন্ধে হয়ে যাবে কিন্তু তাও দেখাবো তোমাদের বন্ধুরা অ্যাডমিশন হবে হয়তো আশা করছি যে মনে হয় ভিডিও করার অ্যালাউ নেই যতটা শুনেছি তাও যদি হয় তো দেখাবো নাহলে তো কিছু আমার হাতে তো কিছু নেই ও অ্যাডমিশন হয়ে গেলে তারপরে আমি যাব পাপাইদে বাড়ি ওদের বাড়িতে অ্যাকচুয়ালি ওগুলো সব জোগাড় করেছি আমরা সবাই মিলে চলো দেখাচ্ছি তোমাদের এ ফিউ মোমেন্টস লেটার গাইস ফাইনালি আমরা বাড়ি গেছি বাইকে আছি এখন এই ভাই গাড়ি চালাচ্ছে ওর অ্যাডমিশন করা হয়ে গেলে যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যাব আমরা আপাতত গাড়ি বাইক চালাচ্ছে মানে স্কুটি চলো যেতে যেতে গল্প হবে আর ওখানে গিয়ে চলো দেখাচ্ছি জিমটা তোমাদের ফাইনালি ওখান থেকে আমরা বার হয়ে গেছি আর ওখানে ভিডিও করার অ্যালাউ ছিল না বলে ভিডিও করতে পারিনি তো ভাই বলতে গেছে কাল থেকে আসবে ও আর এ বলতে গেলো কত টাকা লাগলো বলতে চাচ্ছি ঠিক আছে আর যে জিমটা গিয়েছিলাম তার ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা যদি ভর্তি হওয়ার ইচ্ছা হয় তো ওখান থেকে দেখে নিও আর যেও আর ডিএলএফ ট্যুর এখানে রয়েছে জিমটা আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে চলো আবার বন্ধুটার বাড়ি যেতে হবে সন্ধে হয়ে গেছে এই দেখো দেখতেই পাচ্ছ পুরো সন্ধে সন্ধে হয়ে গেছে কারণ বাড়ি এসেছি বাড়ি এসে কিছুদিন বসলাম ওয়েট করলাম পাপাই বললো যে ফোন করবে আমাকে তারপরে যাব সো এখন বার হচ্ছে আমি এই গাড়ি রাখা আছে বার হয়ে যাবো এক্ষুনি চলো ওখানে গিয়ে কথা আছে বাড়ি চলে এসে আর পাপাই আসছে ওখান থেকে আর চলো দেখাচ্ছি কী কী আমরা রেডি করেছি কী কী তৈরি করেছি সবই দেখাবো যে থেকে করেছি সব কিছু সবাই মিলে করেছি অবশ্য দেখাচ্ছি কী কী করেছি আর সবাই মিলে মানে একটা বন্ধু বান্ধব মিলে জিম করা খুবই আনন্দ চলো একদিন পরে দেখা হচ্ছে হ্যালো গাইস কেমন আছে আপনারা বুড়ো হয়ে গিয়েছি দাড়ি কম আমাদেরও দাড়ি কম এসে গেছে অনেকদিন পরে তো চলো আমরা দুজনে যাচ্ছি এখন দেখাচ্ছি আরও অনেকে আসবে তো কথাটা হচ্ছে আমরা তো আর ভিআইপি নয় আমাদের মানিও নেই তাই জন্য আমরা নিজেরাই তৈরি করেছি যতটা পেরেছি করেছি এবং চেষ্টা করব ভবিষ্যতে আরও ভালো করার জন্য তো দেখাচ্ছি তোমাদেরকে আর এখানে একটা টিপস আছে সেটা হচ্ছে আমরা এখান থেকে যেটা করেছি বালিটা আমাদের চুরি করা বালি কার সাথে বলবে এই ছাদে এসে আমরা ফ্ল্যাশ জ্বালিয়েছি কারণ এইদিকে আমরা এখানে ইলেকট্রিকের এখনো আমরা কিছু করিনি আর কোনোদিন করবো না কারণ আমাদের এখানে সবাই দেখে ফেলবে আমাদের লজ্জা লাগে মস্ত প্ল্যানে আর এই যে খোলা আকাশে খুব সেই লাগে কাশ্মীরেই দেখাচ্ছি আমরা কি কি সব কিছু দেখাবো একটা করে কি কি করেছি আর ভালো লাগছে বলো নিজে থেকে সব জোগাড় করে বেশি ভালো লাগবে আর তোমাদের ভালো লাগলে আরও ভালো লাগবে চলো দেখাচ্ছি তো গাইস এই দেখতে পাচ্ছ এই যে দড়ি জিমে দেখো তো মানে এই যে মোটামোটা দড়ি দিয়ে জিমে অনেক কাজে লাগে দেখাবো সিনেমেটিক শটে আর এই দিকে দেখো এই যে এটা কত কেজি
ডাম্বাল জানি না মোটামুটি 70-80 কেজি তো হবে, 70-80 কেজি, এটা 50 কেজি করে আছে। তারপর লিখেছিলাম আমরা, চেষ্টা করেছিলাম, কত সুন্দর হয়েছে দেখো, শুধু জাস্ট অসাম লাগছে। এই যে ডাম্বেলস বড়, এইদিকে এই যে বড়, ধীরে ধীরে ছোট, চলো এদিকে যাই। দেখো এই এইগুলো কত, এগুলো বেশি নয়, 10-15 কেজি করে হবে। এই দেখো এই ছোটগুলো দেখো কত সুন্দর, এগুলো নিয়ে মজা হয়, এগুলো দিয়ে বাইসেপ করার জন্য। আমাদের এখানে ছেলেরা এটার নাম দিয়েছে চুড়ি, কি সুন্দর নাম দিয়েছো। আর এই দেখো এই এই দুটো কি কাজ, এই দুটো হচ্ছে আমাদের ডন দেওয়ার জন্য। আর এই দিকে দেখো এইটা দেখো, জাস্ট হোম মেড। উফ, আমার সব থেকে সেরা এইটা লেগেছে। আর এই যে আছে এটা স্ট্রেচিং করার জন্য, দেখতে পাচ্ছ আই থিঙ্ক, এই যে স্ট্রেচিং করার জন্য টিউ দিয়ে এটা করেছি, কত সুন্দর ঘরে, হ্যাঁ সব হোম মেড করা। এই যে সব লাইন দিয়ে সাজিয়েছি আমরা দেখানোর জন্য, সব লাইন দিয়ে সাজিয়েছি, এখন তুলছে, কেমন হয় এটা, সিরিয়াসলি প্রচুর ভারী, প্রচুর ভারী, দেখে মনে হচ্ছে ইজি না, একবার তুললে বোঝা যায়। বড় নেওয়া অত সম্ভব নয়, আগে এই ছোট থেকে, এই ছোট থেকে শুরু করি, চুড়ি চুড়ি ইয়া গাইস। গাইস এখন আমাদের এখানে সব থেকে ভারী যে জিনিসটা সেটাকে উঁচু করছে, এই জিনিসটা, এটা দেখে মনে হচ্ছে ছোটো কিন্তু এটা কী ওয়েট, সেটা শুভময়ের রিয়াকশান দেখলেই বুঝতে পারবে। ভাই কামন উঠছে না, পাপাই গেছে এখন। ভাই আমাদের দ্বারা হবে না, ও ভাই ও পাপাই ডন মারছে এখন, এখন অনেকে আসবে বন্ধু বান্ধব, তো ওরা যায় না ভিডিওতে আসবে কিনা, তো এই দেখো পাপাই ডন মারছে, দেখো সেই লাগছে, তারা আমার এবার আমার যাওয়ার পালা। তো এখন আমাদের বাহুবলী, বাহুবলী ফোর, বসে পড়েছি কিছুক্ষণের জন্য, ঘামটাম আছে যাই না বুঝতে পারছো কিনা, তো ওরা আসেনি এখনো, ওরা আসলে আবার স্টার্ট করবো, আমি এগিয়েছি জাস্ট প্রথম দিন, তো এই জন্য সিরিয়াসলি প্রথম দিনে ভাই অবস্থা খারাপ হয়ে যাবে, রেগুলার না করলে এক্সারসাইজ করতে হবে, তারপরে খাবারও মেনটেন করতে হবে, বডি নালে হবে কী করে ভাই। হাতে তৈরি করা জিম তোমাদের কেমন লাগলো তোমরা অবভিয়াসলি কমেন্টে জানাবে, আর এরপরেও আমাদের যারা বন্ধুবান্ধব আসবে আমি চেষ্টা করবো, ওরা মানে ফেস রিভিল করে না ঠিক আছে, আমি চেষ্টা করবো ওদেরকে বলে যাতে ওরা ভিডিওটা করে, এবং ওদের মুখে কিছু স্টিকার ফিস্টিকার দিয়ে দেবো, ওদেরকে বলে দেখে আসুক, আর তোমাদেরকে ভিডিও দেবো অবভিয়াসলি, আমি তো জিম করবো ওইগুলো পাবে, এবং শুভময় করবে ওগুলোও পাবে, তো থাকো আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, সাবস্ক্রাইবও করতে ভুলবে না।